আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। তো আজকে একটা ব্যায়ামই শুধু আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে সুপারম্যান পজিশন, এবং এটাতে আপনার টেস্টোস্টেরন এবং মেয়েদের ইস্ট্রোজেন প্রোজেস্টেরন, মানে মেয়েদের মেলি হরমোন এবং পুরুষদের পুরুষালি যে হরমোনগুলো, এটা বুস্ট হয়। তো এটা একটা সিম্পল ব্যায়াম, আমি ওদের ভিডিওতে বলেছিলাম, তা অনেকে বললো যে একটু দেখাতে, তো আমি জাস্ট দেখাচ্ছি যে এটা কিভাবে করতে হয়। প্রথমে আপনি এটা করার সময় আগে এইভাবে, আগে বডিটাকে এভাবে করবেন, জাস্ট প্রিপারেশন আর কি। তো এরপরে আস্তে আস্তে এরকম, তারপরে আবার পাটা উঠাবেন এবং দুই হাত সামনের দিকে, তো মনে হবে যে আপনি সুপারম্যান। তো আবারও এই দুই পাটা ক্লোজ রেখে এই এটা আপনি সুপারম্যান সুইমও করতে পারেন সাথে, এবং এই পজিশনটা ধরে রাখতে পারেন, এটা এভাবে নাড়াচাড়াও করতে পারেন। কিছুক্ষণ ধরে রাখলে বুঝবেন যে এটা কী জিনিস, আর সাথে এরকমও করা যায়। এটাকে বলে সুপারম্যান সুইম, এটা হলো সুপারম্যান হোল্ড। হ্যাঁ, তো এই জাস্ট সিম্পল, আপনারা যার যার ফ্লেক্সিবিলিটি অনুযায়ী আপনার পাটা যত উপরে নেওয়া সম্ভব আর হাতটা যত সামনের দিকে নেওয়া সম্ভব নেবেন। এটাতে আপনাদের টেস্টোস্টেরন বুস্টিং হবে, সিম্পল একটা ব্যায়াম। তবে কেগালটা এখানে করতে হবে। কেগালটা কি, যে আমাদের পায়ুপথের আশেপাশে যে মাংসপেশি আছে এটাকে খিঁচে, শক্ত করে খিঁচে ধরে উপরের দিকে তুলে রাখা, খিঁচে। তো এটা তো দেখানো সম্ভব না, বাট আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে পায়ুপথের আশেপাশের যে মাংসপেশিগুলো হচ্ছে, যেমন আপনার হয়তো কোথাও গেলেন, বাওয়ালের চাপ পড়েছে, আপনি কষা মানে কষা করে ধরে রাখলেন যেন পায়খানাটা হয়ে না যায়। হ্যাঁ, এটা হলো কেগাল এক্সারসাইজ। তো ধরে রেখে আবার ছেড়ে দিবেন। তো এটা যখন করবেন, আমি যেটা আবার দেখাবো একটু পরেই, তখন এটা যেন সংকুচিত থাকে, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। তো আমি দেখাচ্ছি, এই যে এখন আমি এই যে সংকুচিত করে এই হোল্ড, এটা যে যতক্ষণ পারেন হোল্ড করবেন, আর এরকমও করতে পারেন, এভাবে নাড়াও দিতে পারেন। তো এতে করে আপনার একদম দেখবেন যে টেস্টোস্টেরনটা বুস্টিং হবে, মানে সিম্পল একটা এক্সারসাইজ। তো এটা অনেকে দেখতে চাইছিলেন, আমরা শর্টে দেখালাম। তবে এটার সঙ্গে অবশ্যই আপনাকে ভালো ঘুমাতে হবে, আর্লি ঘুমাতে হবে, এবং সুস্থ খাবার দাবার খেতে হবে, সূর্যের আলোতে যেতে হবে, ভিটামিন ডিটাও ভালো রাখতে হবে, এবং রিল্যাক্স থাকতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ।